শনিবার নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, তবে মুখোমুখি নয়, ভার্চুয়ালি। বেলা 11টার সময় বৈঠক শুরু হয়। সূত্রের খবর, বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে জোটের একজন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গও ওঠে আলোচনায়। গত 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার শেষ বৈঠক বসেছিল। সেখানে কিছুটা আকস্মিকভাবেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ওই বৈঠকেই তৃণমূল দাবি জানিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। তারপর দিনই আসন বোঝাপড়া সংক্রান্ত 5 জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস। সেই 5 জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে কোন দলের কোন স্তরের নেতারা থাকবেন তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট ছিল না। এই ধরনের বিষয়ে ভার্চুয়াল বৈঠক করে কতটা লাভের লাভ হবে তা নিয়েও সন্দিহান অনেক নেতাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। শনিবার নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, তবে মুখোমুখি নয়, ভার্চুয়ালি। বেলা 11টার সময় বৈঠক শুরু হয়। সূত্রের খবর, বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে জোটের একজন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গও ওঠে আলোচনায়। গত 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার শেষ বৈঠক বসেছিল। সেখানে কিছুটা আকস্মিকভাবেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ওই বৈঠকেই তৃণমূল দাবি জানিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। তারপর দিনই আসন বোঝাপড়া সংক্রান্ত 5 জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস। সেই 5 জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে কোন দলের কোন স্তরের নেতারা থাকবেন তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট ছিল না। এই ধরনের বিষয়ে ভার্চুয়াল বৈঠক করে কতটা লাভের লাভ হবে তা নিয়েও সন্দিহান অনেক নেতাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। শনিবার নানা বিষয় নিয়ে আলোচনায় বসেছিলেন বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট, তবে মুখোমুখি নয়, ভার্চুয়ালি। বেলা 11টার সময় বৈঠক শুরু হয়। সূত্রের খবর, বিভিন্ন দলের মধ্যে রাজ্যভিত্তিক আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সেই সঙ্গে জোটের একজন আহ্বায়ক ঠিক করার প্রসঙ্গও ওঠে আলোচনায়। গত 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়ার শেষ বৈঠক বসেছিল। সেখানে কিছুটা আকস্মিকভাবেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ওই বৈঠকেই তৃণমূল দাবি জানিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যে আসন রফা চূড়ান্ত করতে হবে। তারপর দিনই আসন বোঝাপড়া সংক্রান্ত 5 জনের একটি দলীয় কমিটি তৈরি করে ফেলেছিল কংগ্রেস। সেই 5 জনের কমিটি ইতিমধ্যেই নানা রাজ্যে নানা দলের সঙ্গে একপ্রস্থ কথা বলেছে। শনিবারের ভার্চুয়াল বৈঠকে কোন দলের কোন স্তরের নেতারা থাকবেন তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট ছিল না। এই ধরনের বিষয়ে ভার্চুয়াল বৈঠক করে কতটা লাভের লাভ হবে তা নিয়েও সন্দিহান অনেক নেতাই। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।